জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে। তিনি 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ লুৎফর রহমান, তার মাতার নাম সায়রা খাতুন। তিনি এ দেশের মানুষের জন্য তার জীবন দিয়েছেন। 1975 সালের 15 আগস্ট তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা ওনাকে এবং ওনার পরিবারকে জান্নাত নসিব করেন।